I'm not feeling lonely. সবচেয়ে বড় কথা, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। এইভাবে মৃত্যুটা কেউই কামনা করে না, কিন্তু ছেলে মেয়েরা খেলছিল এখানে, ধস পড়ে পাঁচজনের গায়ে মাটি চাপা পড়ে, তার মধ্যে একজন স্পট ডেড হয়, আরেকজন গুরুতর আহত অবস্থায় টেপানি হসপিটালে আছে, আর তিনজন ভগবানের কৃপায় সুস্থ আছে। আমার বক্তব্য হচ্ছে, এটা বলার কোনো ভাষা নেই, মহিলার স্বামী দ্বারা পরিত্যক্ত, দুইটা মেয়ে নিয়ে উনি সংসার করছিলেন এবং নিজেও পড়াশোনা করছিলেন, তাদেরকেও মানুষ করার জন্য চেষ্টা করছেন। আজকে তার উপরেই একটা বজ্রাঘাতের মতো একটা আক্রমণ হলো, যেটা কেউ প্রত্যাশা করেনি। বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে, সেই মাটি চাপা পড়ে তারা মারা গেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, এরা যেন সুখী থাকে, ভালো থাকে, কিন্তু যে বেঁচে আছে তাকে চিকিৎসা করার জন্যে আমাদের সরকার দল এই মেয়ে ওই ভদ্রমহিলার পাশে থাকবে, এবং সরকারিভাবে ওদেরকে কোনো সাহায্য করা যায় কি না আমি এজ এ বিধায়ক আপ্রাণ চেষ্টা করব এদেরকে কিছু সাহায্য করার জন্যে। আর এই ধরনের ঘটনার জন্য যারা দায়ী, যারা মাটি কেটেছেন এভাবে, আমরা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব যেন এই ধরনের ঘটনাগুলি থেকে বিরত থাকে। আরেকটা ঘটনা হচ্ছে, উপরে একটা বাড়ি আছে যেটা আমরা দেখেছি, এটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সুতরাং আমি পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ওখানে ছিলেন, তাদের কাছে বলেছি ওদের ঘরেরও এখান থেকে সরিয়ে নিয়ে অন্যত্র নেওয়া যায় কি না, তা না হলে আরেকটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সুতরাং আজকের দিনে কাকরামনের জন্য একটা দুর্ভাগ্যের দিন, একটা জায়গায় পাঁচটা শিশু মাটি চাপা পড়ে আক্রান্ত হয়, আরেকটা জায়গায় আগুন লেগে আমতলিতে সেখানেও কিছু ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমরা আশা করব এই প্রাকৃতিক দুর্যোগে এটা কারো হাত নেই, কিন্তু তথাপি এলাকাবাসী যারা অভিভাবক তারা তাদের সবাইকে নিয়ে একটু সাবধানে থেকে কীভাবে আমরা বিপদ এড়াতে পারি সেই চেষ্টা যেন করে। এই আবেদন আমার এলাকাবাসীর প্রতিও ছিল, এখন আমি আপনার মাধ্যমে সেই আবেদনে করব। প্রাকৃতিক দুর্যোগ, মাটি চাপা, বন্যা তো হতেই পারে, তথাপি একটা সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। যাই হোক, এখানে সাবধানের ব্যাপার নেই, কেউ বলতে পারবে না এখানে মাটিটা পড়বে, তার মধ্যে গেলে বাচ্চা ছেলে। যাই হোক, যে মেয়েটা বেঁচে আছে জাপানি হসপিটালে আছে, আমরা যাব দেখব, তার চিকিৎসার জন্য কোনো রকম ঘাটতি হবে না। আর যা যে মারা গেছে তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই মৃতের পরিবারকে কিছু সাহায্য করা যায় কি না এর জন্য আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ।